নর্মাল ডেলিভারি বা সিজারিয়ান সেকশন এটা কিভাবে ডিসাইড করা হয় এটা কি পেশেন্ট বলবে না ডক্টর বলবে বাড়ির লোক বলবে এটা নিয়ে একটা কোয়েশ্চেন থাকে এবং অনেক সময় আমরা গাইনোকোলজিস্টরা ব্লেম পাই যে আমরা জবরদস্তি পেশেন্টের সিজারিয়ান সেকশন করে দিচ্ছি তো এই মিথটা সম্বন্ধে আমি একটু বলি দেখো অনেক পেশেন্ট আমার কাছে আসে যে প্রথমে প্রেগনেন্সি আসার পরই বা এইভিএ প্রেগন্যান্সি পজিটিভ হয়েছে তখনই তারা শুরু করে ম্যাডাম আমার কি নর্মাল ডেলিভারি হবে তো কোয়েশ্চেনটা হচ্ছে সেইভাবে আমাদের অ্যাসেস করতে হয় যে কে নর্মাল ডেলিভারির ক্যান্ডিডেট কে নয় এবার পুরো ব্যাপারটা তার সম্বন্ধে কোনো একটা পেশেন্ট বা কারুর একটা এজ বা কারুর কবে প্রেগনেন্সি হয়েছে বা কত এটা এক্স্যাক্টলি আমরা সঙ্গে সঙ্গে ডিসাইড করতে পারি না প্রেগনেন্সি একটা ন মাসের বড়ো টাইম তার মধ্যে না বডিতে অনেক চেঞ্জেস হয় যার ধরো প্রথমে সম নর্মাল আছে সব কিছু তার মানে তার এন্ডেও সব কিছু নর্মাল থাকবে এইটাকেও গ্যারান্টি বলতে পারে না আর যার আগে থেকেই মেডিক্যাল কমপ্লিকেশান ছিল তার তো আরও বাড়তেই পারে প্রেগনেন্সিতে সেই জন্য আমরা ডক্টররাও পেশেন্টকে সেইভাবে অ্যাসেস করি যে প্রেগনেন্সিটা কি স্পন আছে নিজে আমার নিজের আগে থেকে অনেকদিন ইনফার্টিলিটির হিস্ট্রি আছে ইনফার্টিলিটির হিস্ট্রি আছে আমরা প্রেগনেন্সিটা এনেছি সেটা স্পন্টেনিয়াসলি ভাবে আসেনি আবার স্পন্টেনিয়াস নর্মাল প্রেগনেন্সি জাস্ট আমাকে অ্যাজ এ গানোকোলজিস্ট দেখা দিচ্ছে এরকমও থাকে এবার দেখতে হবে তারপরে তার প্রেগন্যান্সির পিরিয়ডে যখন আমরা ফলো আপ করবো তার ব্লাড টেস্ট কেমন যাচ্ছে তার সুগার কেমন আছে তার ওয়েট গেইন কেমন আছে বাচ্চার ডেভেলপমেন্ট ওয়াইজ কেমন আছে বাচ্চার গ্রোথ আছে এগুলো আস্তে আস্তে বিভিন্ন ট্রাইমেস্টারে ইভলভ করে তো ফার্স্ট ট্রাইমেস্টার প্রথম দিন দশ সপ্তাহে দেখে কাউকে এটা প্রেডিক্ট করা যায় না যে যাবে এবং সে নর্মাল ডেলিভারিতেই এন্ড আপ করবে কিন্তু আবার মানে কিন্তু লোকের প্রশ্নটা প্রায় সেরকমই থাকে এসেই তারা বলে যে কোথায় ডেলিভারি করব এবং এটা আমার খুব অপছন্দ আমি সবাইকে বলি যে আগে কুড়ি সপ্তাহ স্ক্যান যেটা আমরা স্ট্রাকচারাল অ্যাবনরম্যালিটি দেখা স্ক্যান করি তার আগে আমি ডেলিভারি গল্প কারোর সাথে করতেই চাই না বিকজ এই ন মাসের মধ্যে আমরা অনেক সময় অনেক অঘটনও ঘটতে দেখি তো আগে প্রেগন্যান্সি স্টেপ বাই স্টেপ আগে ফার্স্ট সেমিস্টার যদি ঠিক যায় বারো সপ্তাহ পরে সেই সময় যা যা টেস্ট করা করে নিয়ে তারপরে কুড়ি সপ্তাহ স্ক্যান অব্দি ওয়েট করে স্ট্রাকচারাল অ্যাবনরমালিটি রুল আউট করে তারপরে আমরা পরের প্রেগনেন্সি ভাবি এবার আমরা বিভিন্ন রকম টেস্টও করে বিভিন্ন সময় দেখি যদি ধরো তোমার সব ঠিক যাচ্ছে কোনো কিছু প্রবলেম নেই তাহলে হ্যাঁ ডেফিনেটলি তুমি নর্মাল ডেলিভারি করতে পারো এবার কোয়েশ্চেন হচ্ছে তোমার বয়স কত তখন তোমার বাকি ফ্যাক্টার্সগুলো কি আছে হুম কারণ নর্মাল ডেলিভারি মানে বুঝবে একটা লং প্রসেস তো সেটার মধ্যেও অনেক আপস অ্যান্ড ডাউনস যেতে পারে ডেলিভারি লেবারে গেলে তখন এক রকম তারপর লেবার ভালো প্রোগ্রেস করলো না বেবি ডিস্ট্রেস চলে গেলো সেটাও হতে পারে তো এই জন্য অনেক কিছু ভেবে নিয়ে তারপরে ডিসাইড করা হয় তো একটা এটা ইন্ডিভিজুয়ালাইজ ডিসিশন এবং সেটা তোমার ডক্টরের উপর ছেড়ে দাও যে কি ডিসাইড করবে যে এটা তোমার এবং তোমার বাচ্চার জন্য ভালো হবে দেখো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা চাই যে একটা হেলদি মাদার থাকবে আর একটা হেলদি বেবি নিয়ে এসে বাড়ি যাবে তো এর মধ্যে মোড অফ ডেলিভারিটা কিন্তু ডিপেন্ড করবে ডক্টরের ডিসিশান এবং একটা সিজারিয়ান করার জন্য তাতে তার বিরাট ক্ষতি হয়ে যাবে ডেফিনেটলি না বাট আননেসেসারি সিজারিয়ান সেকশানও করার দরকার নেই সেটাও খুবই অ্যাপ্লিকেবল কথা সেই জন্য অ্যাজ আ পেশেন্ট তুমি তোমার ডক্টর যেটা বলবে তোমার ভালোর জন্য বলছে সেটা ফলো করার চেষ্টা করবে আমার মনে হয় তাতেই তোমার এবং তোমার বাচ্চা ভালো থাকবে